পর্যাপ্ত পরিমাণ ইলিশ পড়তে আছে দীর্ঘ 22 দিন অবরোধ থাকার পরে এখন আসলে আমরা সবাই খুশি পর্যাপ্ত পরিমাণ মাছ বাজারে পাওয়া যাইতেছে প্রধান প্রজনন মৌসুমে 22 দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালী জেলার পায়রা লোহালিয়া ও তেঁতুলিয়া সহ অন্যান্য নদী থেকে মাছ নিয়ে বাজারে আসছেন জেলেরা পাওয়া যাচ্ছে রূপালি ইলিশ সহ সামুদ্রিক নানা ধরনের মাছ ক্রেতা বিক্রেতার ভিড়ে সরগরম পটুয়াখালীর বাদঘাট বড় পাইকারি মাছের বাজার 500 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 750 থেকে 900 টাকায় আর 1 কেজি ওজনের ইলিশ 1200 থেকে 1400 টাকা দরে বিক্রি হয় সরবরাহ বেশি থাকায় দাম সাধারণ মানুষের নাগালে বলে জানান ক্রেতারা দীর্ঘ 22 দিন অবরোধ থাকার পরে এখন আসলে আমরা সবাই খুশি জেলেরাও খুশি পর্যাপ্ত পরিমাণ মাছ পাওয়া যাইতেছে পর্যাপ্ত পরিমাণ মাছ বাজারে পাওয়া যাইতেছে যার কারণে আমরা ক্রয় করতে পারতেছি মাছের দাম মোটামুটি কম মাছের দাম আগের তুলনায় অনেক কম এখন যারা গ্রাহক আছে তারা খুব সুবিধা মতো মাছ কিনতে পারতেছে আর মাছের সরবরাহ বেশি হওয়ায় বিক্রিও বেশি বলে জানান আড়তদার পর্যাপ্ত পরিমাণ ইলিশ পড়তে আছে বড় বড় ইলিশ কম টাকায় পাইকারি দাম আমরা কিনতে পারতেছি আরো ভবিষ্যতে মাছ ইনশাআল্লাহ বেশি আসবে মানুষের ক্রয় ক্ষমতায় মধ্যেই থাকবে 2 নভেম্বর নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর রাতেই সমুদ্রে মাছ শিকারে নামেন জেলেরা গভীর সমুদ্রে যাওয়া মাছ ধরার ট্রলার ফিরে আসলে মাছের সরবরাহ আরো বাড়বে বলে জানান জেলেরা সময় সংবাদ পটুয়াখালী